দীর্ঘদিন ধরে উদয়পুর পুলিশের কাছে খবর ছিল কাকরাবন থানাধীন কানিপাথর এলাকায় বিভিন্ন রিজার্ভ ফরেস্ট এলাকায় গাঁজা গাছ রয়েছে। পুলিশ শুক্রবার সকাল থেকে কাকরাবন কানিপাথর এলাকায় প্রবেশ করে দেখতে পায় তিনটি প্লটে রিজার্ভ ফরেস্ট জায়গায় 9,000-এর অধিক গাঁজা গাছ রয়েছে। শেষে এগুলো পুলিশ ধ্বংস করে দেয়। বিকালে মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল থেকে জেলা পুলিশ সিআরপিএফ টিএসআর নিয়ে গাঁজা গাছগুলো ধ্বংস করতে সমর্থ হয়েছে। আনুমানিক বাজার মূল্য 10-12 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী দিনেও এরকম গাঁজা বাগান ধ্বংস করতে পুলিশের তরফ থেকে অভিযান চলবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস। কাকরাবন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আজকে কাকরাবন থানার অন্তর্গত কানিপাথর এলাকাতে NTNT গাঁজা প্ল্যান্টেশন ড্রাইভ কন্ডাক্ট করা হয়। এখানকার কানিপাথরে রিজার্ভ ফরেস্ট ল্যান্ডে 3টি প্লটে সর্বমোট NTNT গাঁজা প্ল্যান্টেশন ড্রাইভটি কন্ডাক্ট করানো হয় এবং তাতে 9,000-এর অধিক গাঁজা প্ল্যান্টেশন ডেস্ট্রয় করা হয়। এখানে স্যার যে জায়গাটি ছিল সেই জায়গাটি কি স্যার গভর্নমেন্ট জায়গা ছিল না পাবলিক জায়গা ছিল? সেগুলো রিজার্ভ ফরেস্ট জায়গা, আরে ল্যান্ড। স্যার আজকে আপনারা যে অভিযানটা করেছেন সেই অভিযানে আপনাদের কেমন পুলিশ কর্মী ছিল স্যার সেখানে? আমাদের সঙ্গে আজকে সিআরপিএফ ছিল, টিএসআর বাহিনী ছিল এবং আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ ছিল। স্যার এই অভিযানে আপনাদের কোনো রকমের সমস্যা বা যেখানে আপনারা যে গাঁজা প্ল্যান্টগুলো কেটেছিলেন সেখানে পাবলিকের কোনো সমস্যা হয়েছিল স্যার? না, আজকে কোনো সেরকম সমস্যা আমরা ফেস করতে হয়নি। আমাদের কাছে সাফিসিয়েন্ট অ্যাডিকোয়েট নাম্বার অফ ফোর্স ছিল এবং আমরা সাফল্য পেয়েছি। এবং আগামী দিন স্যার আপনাদের এই সাফল্য কি জারি থাকবে? আগামী দিনেও আমাদের এই অভিযান জারি থাকবে। স্যার যে গাছগুলো কেটেছেন সেই গাছগুলো স্যার ম্যাচিউর কত পার্সেন্ট ছিল স্যার? অলমোস্ট 70% ম্যাচিউর ছিল, হয়তো আরও 1 মাসের মধ্যে সবটা ম্যাচিউর হয়ে যাবে। যে তার বাজার মূল্য কত হবে স্যার? বাজার মূল্য তো এগুলার কোনো ফিক্স নেই, কিন্তু আনুমানিক 10-12 লাখ টাকা হবে।